কি অপরাধ ছিল? আমার মেয়ে ভালো স্টুডেন্ট, এটাই কি অপরাধ? জিনি করো মা, একটা জিনি করো, আমি বুঝে গেছি মা, এগুলো করবো না মা। সেই মেয়ে কিভাবে আত্মহত্যা করার চিন্তা করে আমাকে শুধু এটা বলো। যেই মেয়ে জিডি পাইলটের টিকা, যেই মেয়ে জিডি পাইলটের টিকা বাংলাদেশে ছয় মাসের ঝালাই বাছাইয়ের পর যে মেয়েটাকে অলরাউন্ডার হিসেবে, অল স্কোয়ার হিসেবে জিডি পাইলটে নেয়, সেই মেয়েটা কিভাবে আত্মহত্যা করে বলো? আমার অপরাধ হয়েছে, আমি মেয়েটাকে, মেয়েটার পায়ে একটু প্রবলেম ছিল, হাঁটুতে প্রবলেম ছিল, আমি মেয়েটাকে ওখান থেকে নিয়ে আসছি, কিন্তু বিমান বাহিনীর কমান্ডার ওখান থেকে ছাড়তে চায়নি। আমি বলছি যে আমার মেয়েকে দিয়ে দেন, আমি মেয়েকে সেলফ উইড্র করব। আমার কাছে কপি আছে, আমি মেয়েকে সেলফ উইড্র করে নিয়ে আসছি। কিন্তু তোমার স্যার চিনো মনে হয়, জামালউদ্দিন স্যার, স্যার কিন্তু ওখানে অসুস্থ কিন্তু ছিল, ওনাকেও বাঁচতে দেয়নি। এই ছেলে মেয়েগুলো কিন্তু ওনার তো এমনিতেই অসুস্থ ছিল, নির্বাচনে মানে আহত হওয়ার পরে অসুস্থ ছিল, এগুলো নিয়ে আরো ট্রমাটাইজ ছিল যে মেয়েটাকে এত কষ্ট করে পড়ালেখা করালাম। মেয়েটা তো ফজনা স্যার প্রথম সারি এক থেকে দশের ভিতরে স্টুডেন্ট, মেয়েটা গোল্ডেন প্লাস পাওয়া, আমার কষ্ট হয় না মেয়েটাকে পড়াশোনা করাইতে? আমার কী পরিমাণ কষ্ট হয়েছে, আমার মেয়ের সব কথা আমি না জানলে কীভাবে বলি? আমার মেয়ের সব কথাই তো আমি জানি, আমি দায়ী করছি যারা করিয়েছে, মেন্টাল টর্চার যারা করা মানে করেছে তাদেরকে। আমি তো চেষ্টা করেছি, আমার মেয়েকে আমি ইউনিভার্সিটি চেয়ারম্যানকে জানিয়েছি, ডিপার্টমেন্টে জানিয়েছি, প্রক্টরকে জানিয়েছি, কী ব্যবস্থা নিয়েছে তারা। তারা ব্যবস্থা নেওয়ার পরে আমাদেরকে সরি বললো যে আন্টি আর এগুলো হবে না। এই বলার পরক্ষণেই রাফি নামে একটা ছেলে স্ট্যাটাস দিল, হাত পা ঘুরে একদম শেষ করে দিবে। তারপরে আমি এটা জানিয়েছি দিন ইসলাম নামে একজন টিচার, তাকে জানিয়েছি, ও মেয়েকে উল্টা টর্চার করতেছে। আমি বললাম যে আপনি কিছু বলেন না, বলে যে ওরা ওরা তো লয়ের স্টুডেন্ট, ওরা তো আমাকে ইয়ে করবে, ফাঁসাই দিবে। দিন ইসলামের কাছে আমি গেছি, আমি যাওয়ার পর বললাম আপনাদের তো স্টুডেন্ট, আপনারা ও তো মেন্টালি ট্রমা হয়ে গেছে, ট্রমাটাইজড হয়ে গেছে, আপনারা এটার ব্যবস্থা নেন। তারপরে দিন ইসলাম এখন ওর বাবা মারা যাওয়ার পরে আবিষ্কার করেছে ওর বাবা ইয়ে আমার কাছে বিয়ে দিতে চেয়েছে। দিন ইসলামের কিন্তু 5 বছরের বাচ্চা আছে, এই একটা ইয়াং একটা মেয়ে 24 বছরের মেয়ে কি কথাগুলো নিতে পারে? তার বিরুদ্ধে তো কোনো স্ক্যান্ডেল নাই, আমার মেয়েকে তো আমি হীরার মতো বড় করেছি, যার বিরুদ্ধে কোনো স্ক্যান্ডেল নাই, যে কারো ক্ষতি করেছে এরকম কোনো রেকর্ড নাই, তাহলে আমার মেয়েটা কেন ঝরে গেল? আমি এই দায় কার কাছে চাইবো, এই বিচার কার কাছে চাইবো? আমি তো চেয়ারম্যানকে জানিয়েছি, আমি প্রক্টরকে জানিয়েছি, প্রক্টর নেয় নাই, এখন আমি বিচার দাবি করতেছি, যেহেতু আমার মেয়ে নাই আমি এখন বিচার চাচ্ছি। আমার এখন কিছু নাই, আমি এখন নিজে সুইসাইড করে ফেললো কোনো কিছু নাই, আমি বিচার দিয়ে যাচ্ছি, জগতের কাছে বিচার দিয়ে যাবো, আমি আমার ছেলেটাকে নিয়ে আমি নিজেও শেষ হয়ে যাবো।